স্বাগত সবাইকে বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি নুজহাত তাফরিন শুরুতেই জানাবো শিরোনাম পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় ঘটনায় দুজন বরখাস্ত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন পিলারের ক্ষতি হবে না প্রকল্প পরিচালক করোনা আক্রান্ত উপসর্গে রাজশাহী সহ ১৫ জেলায় ১৪২ মৃত্যু শুধু করোনায় মারা গেছে ৯৭ জন গণটিকা নিতে চতুর্থ দিনেও কেন্দ্রে উপচে পড়া ভিড় অনিয়মের অভিযোগ কোভ্যাক্সের আওতায় আসছে সিনোফার্মের ১৭ লাখ ডোজ কক্সবাজারে শুরু হলো রোহিঙ্গাদের টিকাদান কর্মসূচি প্রথম দফায় পাবে প্রায় ৪৮৫০০০ এবং রিমান্ড শেষে পরিমণিকে নেওয়া হয়েছে আদালতে নতুন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন সিআইডি শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত খবরে ১৭ দিনের মধ্যে পদ্মা সেতুর পিলারে দ্বিতীয় ফেরি ধাক্কা দেওয়ার ঘটনায় রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে দুর্ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি এর কারিগরি পরিচালক রাশেদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিআইডব্লিউটিসির অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় এতে জানানো হয় দুর্ঘটনা কবলিত ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাস্টার দেলারুল ইসলাম এবং সুকানি আবুল কালাম আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে এর আগে সোমবার ১১টায় লৌহজং থানা এই ঘটনায় জিডি করে পদ্মা সেতু কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন এভাবে বারবার সেতুর পিলারের সঙ্গে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত তবে এতে সেতুর কোনো ক্ষতি হবে না ঠিক অপোজিটে আরিচারের দিকে একটা বিরাট চর করছে চরের এখানে এখন ঢেউ আসার পরে এটা পদ্মা সেতুতে এদিকে আঘাত মারে এক এক পিলারের ভাগে এক এক ধরনের আঘাত মানে পূর্ণ সৃষ্টি হয় নতুবা এত সতর্ক হওয়া সত্ত্বেও আমরা আমাদের লোকজন খুব এক্সপার্ট এটা চলতে গিয়ে রাখতে পারতেছে না এই বিষয়ে সবশেষ খবর জানাতে মুর্শিদগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ আমরা চলে যাচ্ছি তার কাছে শুভ তদন্ত কমিটি তো পাঁচ সদস্যের গঠন করা হয়েছে এই বিষয়ে এবং তারা আসলে কবে থেকে তদন্ত শুরু করেছে কি বলছেন আর প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এই দুর্ঘটনার পরে দেখুন এই দুর্ঘটনার পরেই আমরা যেটি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে যে ট্রাকটি আসলে প্রাইভেট কারের উপর পড়ে গিয়েছে তারপরে তারা উদ্ধার কাজ চালায় এরপরে কিন্তু আজ সকালে উদ্ধার কাজ সমাপ্ত করে সেই প্রাইভেট কারটিকে কিন্তু এই ফেরি জাহাঙ্গীর থেকে সরিয়ে নেওয়া হয় এরপরে আমরা যা জেনেছি যে এই দুর্ঘটনার পরে কিন্তু পদ্মা সেতুর যে প্রকল্প পরিচালক রয়েছেন দেওয়ান আব্দুল কাদের তিনি লৌহজং থানায় কিন্তু গতকাল রাত ১১টার দিকে একটি সাধারণ ডায়েরি দায়ের করে এরপরে কিন্তু আমরা যেটি দেখেছি যে এই ঘটনায় একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এই তদন্ত কমিটিকে কিন্তু তিন দিনের মধ্যে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়ার কিন্তু নির্দেশনা তারা দিয়েছেন তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে কেন এই দুর্ঘটনাটি ঘটল বিশেষ করে নৌপুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা চলছে আমরা এখন যে ফেরিটিতে দাঁড়িয়ে আছি সেই ফেরি বীরশ্রেষ্ঠ ঠিক এই অংশটি কিন্তু গতকাল পদ্মা সেতুর যে ১০ নং পিলার সেটির সাথে ধাক্কা লাগে এবং আমরা সকাল থেকে এই ফেরির যে তলে যে ইঞ্জিন রুমগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও পদ্মা সেতুর যে ১০ নম্বর পিলারটি রয়েছে তার কংক্রিট খুলে গিয়ে কিন্তু পলেস্তরা খুলে গেছে বলেও কিন্তু আমরা দেখেছি তবে এই ফেরিটি কিন্তু এই মুহূর্তে আসলে চলাচল করতে পারছে না এই ফেরিটিকে কিন্তু মেরামতের জন্য ঘাট এলাকা ২ নং পল্টনে কিন্তু সকাল থেকে নোঙর করে রাখতে মেরামত চলছে কিন্তু আমরা দেখেছি এবং দুর্ঘটনার পর থেকে কিন্তু ফেরিতে যে কিন্তু প্রচুর পানি উঠতেছিল
এবং সেই পানিগুলো কিন্তু পাম্পের সাহায্যে আমরা দেখেছি বের করে দেওয়া হয়েছে। এরপরে একদল ডুবুরি দল কিন্তু বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এসে ফেরিটির তলদেশে যে যেভাবে ভেঙে গেছে সেই জায়গাটি কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা তারা করেছে। তবে স্থায়ীভাবে সেটি বন্ধ করা না গেলেও সেটি কিন্তু তারা আসলে ঢিপলার মাধ্যমে তাদের স্থানীয় ভাষায় যেটি আমাদের জানিয়েছে সেটি বন্ধ করার চেষ্টা তারা করেছেন। তবে আসলে বিআইডব্লিউটিসির সাথে সকাল থেকে আমরা এই দুর্ঘটনার বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। এতে আসলে ফেরির ঝুঁকি, যাত্রীদের ঝুঁকি যেমন রয়েছে, অপরদিক থেকে কিন্তু সেতুর যে পিলার গুলোতে একের পর এক এই নিয়ে চারবার থাকা গেল সেটিতেও কিন্তু করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে 15 জেলায় আরো 142 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 97 আর উপসর্গ নিয়ে মারা গেছেন 45 জন। স্বাস্থ্যবিধি না মানায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহীতে কমছে না করোনায় মৃত্যুর সংখ্যা। সোমবার রাজশাহী মেডিকেলে করোনায় 11 জনের মৃত্যু হলেও মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় 21 জনে। তাদের বেশিরভাগই 51 থেকে 61 বছরের বয়স্ক ছিলেন। সম্পূর্ণ সাপোর্ট যখন আমরা দিই তারপরে দেখা যাচ্ছে বাঁচানো যাচ্ছে না। তো এইটা হলো একটা মানে এই ডেল্টা ভেরিয়েন্টের একটা এসপি মানে কি বলবো যে একটা ডেঞ্জারাসনেস, যেটাই সবাই সারা বিশ্বের জন্য এই ভ্যারিয়েন্টটা খুব আতঙ্ক তৈরি করেছে মানুষের মধ্যে। সব কিছু করার পরও দেখা গেল যে রোগীকে বাঁচানো যাচ্ছে না। অবস্থার পরিবর্তন নেই ময়মনসিংহ। 24 ঘন্টায় এ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। তাদের মধ্যে 9 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এদিকে শুধু করোনায় আক্রান্ত হয়ে সিলেটে 15 জন, চট্টগ্রামে 10 জন, কুমিল্লায় 11 জন ও বগুড়ায় 7 জনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেলে 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। এর মধ্যে করোনায় 5 ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 জনের। এ নিয়ে জেলায় 237 জন মারা গেছেন। জনসচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে বলছে স্বাস্থ্য বিভাগ। এই শনাক্তটা আরও কমানোর জন্য লোকজনের সচেতনতার প্রয়োজন, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন। লকডাউন খুলে দেওয়ার পরে লোকজন বিভিন্নভাবে যাতায়াত করবেন, জনসমাগম হবে, সেখানে আমরা বিভিন্নভাবে প্রচার করছি যাতে স্বাস্থ্যবিধি মেনে লোকজন চলাফেরা করে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে আর উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে মারা গেছেন আরও 1 জন। বরিশালে এ পর্যন্ত আক্রান্ত 60,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 550 জনের। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় 6, যশোরে 3, ফরিদপুরে 7, নাটোরে 5, কুষ্টিয়ায় 9 ও ঝিনাইদহে 6 জনের মৃত্যু হয়েছে। আবুন ওমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী সহ উত্তরাঞ্চলের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সরাসরি আমার সাথে যুক্ত আছেন সহকর্মী মাইনুল হাসান। আমরা জানবো তার কাছ থেকে, মাইনুল, রাজশাহী বিভাগের সামগ্রিকভাবে মৃত্যুর হার বা করোনা সংক্রমণ গত বেশ কয়েকদিনের তুলনায় খানিকটা নিচের দিকে আছে, উন্নতির দিকে আছে, কিন্তু রাজশাহী মেডিকেলে মৃত্যুর হার এখন পর্যন্ত খুব একটা কমেনি। কর্তৃপক্ষ আসলে কি বলছে? আরেকটি বিষয়, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি হলো কিনা আগের থেকে? আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের থেকে রাজশাহী জেলায় যদি বলি বা রাজশাহী বিভাগের কথা বলি, করোনা সংক্রমণের হার কিন্তু আগের থেকে অনেক কমেছে। রাজশাহী জেলায় গত কয়েকদিন 30-35% থাকলেও আমরা দেখছি যে গত 24 ঘন্টায় রাজশাহী যে দুটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয় সেখানে পরীক্ষা নমুনা শনাক্তের হার বা আক্রান্তের হার দাঁড়িয়েছে 23.09%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে কিন্তু রাজশাহীর যে করোনা সংক্রমণ পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই নিম্নমুখী। এবং এই প্রসঙ্গে চিকিৎসকরা বলছে যে রাজশাহী এর মধ্যে করোনার উচ্চ সংক্রমণের ধাপটা পার করেছে এবং এই পার করার কারণে কখনো স্থিতিশীল থাকছে, কখনো কমছে বা কখনো বাড়ছে। তবে সামগ্রিক অর্থে বলা যায় যে রাজশাহীতে করোনা সংক্রমণ হার কমেছে। তবে আমরা দেখতে পাচ্ছি ঠিক এর উল্টো চিত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগী বা উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা কম, ভর্তি কম হলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মৃত্যু কিন্তু কমছে না। এর অন্যতম কারণ হিসেবে চিকিৎসকরা বলছে গত
চব্বিশ ঘন্টায় যেমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একুশ জন মারা গেছে, এই একুশ জনের মধ্যে কিন্তু বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। যদি বলি যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে সাতজন এবং একষট্টি বছরের ঊর্ধ্বে দশ জন মারা গেছে। তো এই মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলছে যে যারা বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছে, তারপরেও তাদের মৃত্যু হচ্ছে। অন্যতম কারণ হলো যে ইনারা যখন করোনা আক্রান্ত হচ্ছেন তারপরও তাদের আনুষাঙ্গিক কারো কারো ডায়াবেটিস আছে, কারো কারো কিডনি সমস্যা আছে, নানা আনুষাঙ্গিক অন্যান্য রোগে তাদের জটিলতা দেখা দেওয়ার কারণে মূলত মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা কিন্তু সর্বোচ্চ চিকিৎসা এখানে দিচ্ছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে চোদ্দটি ওয়ার্ড নিয়ে রাজশাহী করোনা ইউনিট, সেটির প্রত্যেকটিতে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে আছে হাইফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আরেকটা বিষয় একটু জানতে চাই। ঢাকাতে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই একেবারে শয্যা সংকট চরমে, আইসিইউ যেমন সাধারণ শয্যা, রাজশাহী মেডিকেল বা আশপাশের হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার শয্যা অ্যাভেলেবল কিনা সেটি পাওয়া যাচ্ছে কিনা? রাজশাহীতে কিন্তু একমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হয়, এবং এখানে শুধু রাজশাহী নয়, রাজশাহীর আশপাশের যে জেলাগুলো আছে বা অন্যান্য বিভাগ থেকে যেমন কুষ্টিয়া, মেহেরপুর, এইসব জেলা থেকেও রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসছে। এবং হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা বা শয্যা সংখ্যা, হাসপাতালে যে করোনা ইউনিট আছে চোদ্দটি ওয়ার্ড নেই, সেখানে শয্যা সংখ্যা হলো পাঁচশো তেরোটি, তার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে তিনশো নব্বইটি। অর্থাৎ বলা যায় এখানে বেডের কোনো সংকট নেই, তবে আইসিইউর সংকটটি বরাবরই আছে। হাসপাতালে বিশটি আইসিইউ বেড আছে, এই আইসিইউ বেডের জন্য অনেককে দিনের পর দিন সিরিয়াল দিতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের ইচ্ছা থাকলেও এই মুহূর্তে একটি আইসিইউ ওয়ার্ড বাড়ানোর জন্য যে ধরনের পর্যাপ্ত সুবিধা সম্পন্ন ভবন দরকার সেইটি তাদের নেই। এইটির না থাকার কারণে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা আইসিইউ বেড বাড়ানো সম্ভব হচ্ছে না তাদের। রাজশাহী সহ পুরো উত্তর অঞ্চলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক, সেই খবর নিয়ে আমাদের সাথে সরাসরি রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী। দেশজুড়ে গণটিকার পাইলট প্রজেক্টের চতুর্থ দিনও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে তিন থেকে চার দিন কেন্দ্রে এসে টিকা না পাওয়ার অভিযোগ করলেন অনেকে। জানালেন প্রভাবশালীদের পরিচিত অনেকে লাইন ভেঙে টিকা নেওয়ার কারণে তারা পাচ্ছেন না টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের গণটিকা কার্যক্রমে করোনার টিকা দেয়া হচ্ছে সারা দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে। রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। অনেকে তিন থেকে চার দিন লাইনে দাঁড়িয়েও পাননি টিকা। কোনো সিরিয়াল পাইতেছে না আজকে, সেই জন্য রাত বারোটা বাজে আসছি, তাও এই যে সামনে দিয়ে লোক সব সাইড দিয়ে ঢুকাইতে আছে নেতারা। ওরা বলতেছে আগামীকালকে কিছু লোক আছে, প্রথম বলছে সাতজন, এখন শুনি পঞ্চাশ জন। কেন্দ্রগুলোতে প্রতিদিন তিনশো পঞ্চাশ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও ভিড় করেছেন তিন থেকে চার গুণ মানুষ। ঢাকা উত্তর সিটির চব্বিশ নম্বর ওয়ার্ডের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে টিকা প্রত্যাশীরা জানালেন লাইন ভেঙেই ঢুকে পড়ছে মানুষ, তাই দশ থেকে বারো ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। রাতে দুইটার সময় যদি সিরিয়াল দেয় এখনো নাই যেতে পারে, তাহলে এই ভ্যাকসিন দেওয়ার মানে কি? আমরা তো এখন করোনা টিকা নিতে আসছি না, আর নিজে করোনা বড়াইতে আসছি। পুলিশ ছিলেন, উনি বললো যে এক্সট্রা কোনো কাগজ নেওয়া হবে না, আপনারা পরবর্তী আবার সিরিয়ালে আসেন। যখন সিরিয়ালে আসি তখন ওনারা লাস্টে নাকি কাগজপত্র নেয় পুরানো লোক টানে। টিকা নিতে আসাদের অনেকেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেননি, পরেননি মাস্ক, মানেননি শারীরিক দূরত্ব। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের নজরদারিও। ভ্যাকসিন সেটা দেওয়া হবে যত সহ তিনশোটা, কিন্তু এখানে আপনি দেখলেন যে কম করে হলো তিন হাজারের মতো লোক আছে, সেক্ষেত্রে ভিড় তো অনেক হচ্ছে, এখানে সামলাতে আমাদের আসলে হিমশিম খাতে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলতে আসি যে এটা শ্রমিক এলাকা, এখানে টিকা বাড়াই দেন, এখানে যে সমস্যা আমরা এই সমাধান করতে পারব না। স্বাস্থ্য কর্মকর্তারা বলতে আসি যে এটা শ্রমিক এলাকা, এখানে টিকা বাড়াই দেন, এখানে যে সমস্যা আমরা এই সমাধান করতে পারব না। মানুষ এত সারা দিছে, এত টিকা দেওয়ার জন্য মানুষ আগ্রহ উদ্যোগনা, রাতে তিনটার সময় আসে বসে থাকে। টিকা কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে আরও ছয় কোটি টিকা আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে প্রথম কিস্তির পঞ্চাশ লাখ আসবে এ সপ্তাহের মধ্যেই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে করোনা টিকা নিতে কেন্দ্রের বাইরে সারা রাত অপেক্ষা করেন সাধারণ মানুষ। সকালে টিকার সিরিয়াল নিশ্চিত করতে কেউ কেউ এমনকি আগের দিন রাত আটটা থেকেই ভিড় করেন কেন্দ্রের সামনে। টানা কয়েকদিন দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকা না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। রাস্তার পাশে বিছানা পেতে মানুষের এই অপেক্ষা সাধারণত ঈদের আগে বাস ট্রেনের টিকিট কাটার জন্য দেখা যায়, কিন্তু এবারের রাত জাগা টিকিট নয়, করোনার টিকা নিতে।
মঙ্গলবার রাত ২টার এ চিত্র রাজধানীর রায়ের বাজার কমিউনিটি সেন্টার এলাকা। অপেক্ষমান সবাই কয়েকদিন ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি। এ কয়েকদিন তারা টিকা কেন্দ্রের গেট পর্যন্ত পৌঁছার আগেই টিকা শেষ হয়ে যায়। তাই মঙ্গলবার টিকা গ্রহণ নিশ্চিত করতে সোমবার রাত থেকেই কেন্দ্রের বাইরে অবস্থান টিকা প্রত্যাশীদের। কেউ বসেছেন বিছানা নিয়ে, কেউ বা আবার চেয়ার, টুল, ইট, পাথর ইত্যাদির সাহায্যে সিরিয়াল নিশ্চিত করেছেন। আমরা কাম কাজ করে খাই, আমরা যদি বাসা বাড়িতে কাজ বাজ করতে এলে আমাদের টিকা ছাড়া তো কাজ করাবে না। রাতে ৩টা বাজে দাঁড়িয়ে রাত বেলা ১২টা পর্যন্ত থেকে টিকা পাইনি, যার কারণে আজকে রাতে ৯টা বাজে সিরিয়াল দিছি, দেখা যাক কি হয়। রায়ের বাজারের এ কেন্দ্রে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জনকে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু দীর্ঘ লাইন থাকলেও তা অমান্য করেই অনেকে টিকা নিচ্ছেন বলে অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। মন করো সাইড দিয়ে লোক ঢোকায়, মন করে এই যে লাইনে ঢুকছে, এই লাইনে মন করো কমপক্ষে ২০ জন ঢুকাইব। মানে আমরা সারা রাত ভরে জাগ না থাকি, দিয়ে আমরাই পাই না। আর অথচ এমন লোক আসে ১০টার সময় আসে, ওরা পায় আউটলুক সেই পাশে থেকে ১০ জন ৫ জন করে ঢুকাইছে, পুলিশে জিগাইতে যে ওরা তো সিরিয়াল ছাড়া ওদের জানি কার নাম কইছে, যে অমুকের লোক অমুকের লোক কইতে পারে ওইটা ঢুকাইছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের করোনা টিকাদান শুরু হয়েছে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহরেজওয়ান হায়াত। প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সী প্রায় ৪৮,০০০ রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে যারা এই কার্যক্রমের সাথে জড়িত তাদের সুরক্ষার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তাই টিকাদানের আওতায় আসছেন মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকরা। ৩৪টি ক্যাম্পে ৫৬টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চালানো হবে। সিভিল সার্জন ডা মাহবুব রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদেরকে চীনের সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ক্যাম্পে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই টিকার আওতায় আনা হবে। এ পর্যন্ত প্রায় ৩,০০০ রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮ জন। চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক রাজসহ ৪ জনকে সিএমএম আদালতে নেওয়া হয়েছে। পরিমণিকে আজ আরও ৫ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। কর্মকর্তারা জানিয়েছেন, এছাড়া রাজেরও আরও ২ মামলায় প্রায় ১২ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরিমণি ও রাজের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে পরিমণির মামলার তদন্তভার নিতে এরই মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে র্যাব। গত ৪ আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে মামলাটি ডিবির হাত ঘুরে যায় সিআইডির কাছে। এদিকে চিত্রনায়িকা পরিমণি ফারিয়া মাহবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা কোনো ব্যক্তির তালিকা করা হচ্ছে না, জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরিবহন ইস্যুতে বিসিএস অফিসার হিসেবে গোলাম সাকলাইনের চাকরিবিধি ভঙ্গ করায় তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন বললেন ডিএমপি কমিশনার শফিকুল আসলাম। আজ দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, পরিমণি, ফারিয়া মাহবুব ও মরিয়মের সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের কবল থেকে রক্ষা পেতে ২-৩ জন ব্যবসায়ী ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি চাঁদাবাজদের কল রেকর্ড করতে ভুক্তভোগীদের পরামর্শ দেন, এসব কল রেকর্ড করে পরে পুলিশের কাছে জমা দিতে বলেন। পাশাপাশি এই চাঁদাবাজদের বিষয়ে স্থানীয় থানা বা ডিএমপিকে তথ্য জানাতে অনুরোধ করেন। তার বাসায় যে মাদক পাওয়া গেছে এটাতে সে বলেছে যে তার কাছে লাইসেন্স আছে, সেটি তার লাইসেন্স থাকলে লাইসেন্সে কতটুকু ক্যাপাসিটি, সে কতটুকু মদ নিতে পারে, লাইসেন্সের বৈধতা আছে কিনা, এগুলো পরীক্ষা করে সেই মামলায় ব্যবস্থা নেওয়া হবে। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে এটি কখনোই প্রত্যাশিত না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়ে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এই কেন্দ্রে নিবন্ধিত অনেকেই এক মাসেও মেসেজ পায়নি, আবার এসএমএস পেয়েও টিকা পাচ্ছেন না কেউ কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, এই কেন্দ্রের কিছু কর্মচারীকে টাকা দিলে এসএমএস ছাড়াই মিলছে করোনার টিকা। দীর্ঘ এই লাইন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে। টিকা নিতে প্রতিদিন ভোর থেকে এভাবে দাঁড়িয়ে থাকেন নিবন্ধনকারীরা।
প্রত্যেককে লাইনে দাঁড়াতে হচ্ছে কয়েক ঘন্টা, তাদের অভিযোগ মেসেজ পাওয়ার পর টিকা পেতে ঘুরতে হচ্ছে কয়েকদিন। সকাল 7টা বাজে আসছি, আমার এসএমএস আছে, তারপরে আমার ঢুকছে না। অনেক দূর থেকে আসছে মানুষ, এই যে বয়স্ক মানুষগুলি ঘুরে ফিরে পড়ে যাচ্ছে, বসতে পারতেছে না, মোড়া নিয়ে আনছে, এতে সমস্যা না। অনেকদিন আগে নিবন্ধন করলেও এসএমএস পাননি এমন মানুষও ভিড় করেছে কেন্দ্রটির সামনে। অথচ অভিযোগ পাওয়া গেছে মেসেজ না পেয়েও টাকার বিনিময়ে অনেককে টিকা দিচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রের কিছু কর্মচারী। এরা পার্সোনালি এদের লোক ঢুকাচ্ছে, মেসেজ ছাড়া মেসেজ হোক, আমরা দেখতেছি যার মেসেজ আসতেছে না সে যদি কিছু টাকা দিয়ে দিচ্ছে তাকেও মারতেছে। কালকে আমি আসছি, আইসা ফিরে গেছে, এরকম জাম দর থেকে আমি পারি নাই, আমি চলে গেছি বাসায়। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছে কর্তৃপক্ষ, বলছেন প্রয়োজনীয় কাগজপত্র থাকলে ঠিক সময়েই টিকা পাওয়া যাবে। আসলে এটা মিথ্যা কথা, আমি বললাম যে আপনাদের কোনো ডকুমেন্ট যদি থাকে আমাকে দিবেন, আপনি যে টাকা দিচ্ছেন সেটা ছবি তুলে রাখেন, আপনারা যে ফোনে কথা বলছেন সেটাও রেকর্ডিং করে রাখেন, আমাকে দেন, তাইলে আমি ব্যবস্থা নিব। এভাবে বলছি, আমাকে এখনো পর্যন্ত ওরকম কেউ এভিডেন্স দিতেও পারে নাই। চট্টগ্রাম নগরীতে দেয়া হচ্ছে মডার্নার টিকা, নগরের বাইরে সিনোফার্মের টিকা। এছাড়া অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে রোববার থেকে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতিসংঘের কোভিড কর্মসূচির আওতায় চীন থেকে সিনোফার্মের আরও 17 লাখ ডোজ টিকা ঢাকায় আসছে। মঙ্গলবার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। বেজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর 5:15 বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট এই 17 লাখ টিকা নিয়ে রওনা দিয়েছে। দুপুরে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে ওই টিকা। চীন থেকে এই প্রথম কোভ্যাক্সের আওতায় টিকা দেশে আসছে। এর আগে দেশটি থেকে 3 জুলাই বাণিজ্যিকভাবে কেনা 20 লাখ টিকা আসে। এরপরে 17 জুলাই আরও 20 লাখ ও 30 জুলাই এসেছে আরও 30 লাখ টিকার ডোজ। এছাড়া বাংলাদেশকে 2 দফায় 11 লাখ টিকা উপহার দিয়েছে চীন। করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। কাল থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে দোকানপাট আর গণপরিবহন সহ প্রায় সবকিছুই। সোমবার রাত থেকেই রাজধানীর অলিগলিতে বেড়েছে মানুষের ভিড়, সড়কেও বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিক্সা, ভাড়া করা মোটর সাইকেলে অনেকেই যাচ্ছেন গন্তব্যে। সড়কে চলছে বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন। বিধিনিষেধ কার্যকরে সড়কে ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরও আগের থেকে অনেক কম। বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে অনেক জায়গায়। রেলের টিকিট কিনতে অনেকেই ভিড় করছেন কাউন্টারগুলোতে। চলমান কঠোর বিধিনিষেধ শুরু হয়েছিল 23 জুলাই সকালে আর শেষ হচ্ছে আজ মধ্যরাতে। কারণ ছাড়া কেউ বের হচ্ছে না, 2-1 জন কারণ ছাড়া বের হচ্ছে, তাদেরকে আমরা প্রসিকিউশন দিচ্ছি, মামলা করা হচ্ছে। আর ওই টিকার সংখ্যা বেশি আর রুগীর সংখ্যা বেশি, টিকা নেওয়া লোকের সংখ্যা বেশি আর রুগী হসপিটালে গেছিল, রুগী নামায় দিয়ে আসছে, এই সংখ্যাটা একটু বেশি। আগস্টের 9 দিনে করোনায় মৃত্যু হয়েছে 2212 জনের আর রোগী শনাক্ত হয়েছে 1,14,600 জন। এবছরের 1 জুলাই থেকে 9 আগস্ট 40 দিনেই মৃত্যু হয়েছে 8,394 জনের, যা মোট মৃত্যুর 36.67%। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে দেশের নানা প্রান্তে, মৃত্যু ও শনাক্তের রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এ পর্যন্ত মোট মৃত্যু 22,897 জনের। শুধু ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে 10,245 জনের, যা মোট মৃত্যুর 44.75%। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 60-70 বয়সীদের, যা মোট মৃত্যুর 31%। পরীক্ষা বিবেচনায় দেশে এখনও করোনা সংক্রমণের হার 24% বেশি, হাসপাতালগুলো কোভিড রোগীতে পরিপূর্ণ। এ অবস্থায় টিকা প্রয়োগ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ডেল্টা ভ্যারিয়েন্টটা তো আছে, সেটা তো সংক্রামকটা দ্রুত ছড়ায়, তারপরে সংক্রামকটা বেশি, কিন্তু এটা কমাতে গেলে একমাত্র প্রথম এবং প্রধান উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা ছাড়া কোনো উপায় নেই। ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো চলছে, সেটা যখন আমরা 80% জনসংখ্যাকে আওতায় আনতে পারবো তখন কিন্তু সংক্রমণটা নিয়ন্ত্রণে আসবে। সর্দি কাশি হাঁচি, কারো কারো পাতলা পাখানো হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এরকম কেউ স্বাদ গন্ধ পাচ্ছে না, এরকম যদি উপসর্গ থাকে প্রথমে আলাদা হয়ে যাওয়া, যদি টেস্ট করার সুযোগ থাকে অবশ্যই টেস্ট করবেন, ভ্যাকসিন গ্রহণ করি বা না করি বা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেলে মাস্ক পরতেই হবে। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত বছরের জুলাইতে 1,264 জনের, আর এবছরের জুলাইয়ে মৃত্যু হয় 6,182 জনের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিনিয়ত বেড়ে চলেছে রোগী আর মৃত্যুর সংখ্যা। ডেডিকেটেড ইউনিটের কোনো ওয়ার্ডে এখন খালি নেই একটি শয্যাও। সাধারণ ওয়ার্ড ও আইসিইউতে শয্যার সংখ্যা বাড়ানো হলেও রোগীর চাপ সামাল দিতে পারছেন না কর্তৃপক্ষ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকটও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় অর্ধ শতাধিক রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত বছর 210টি সাধারণ শয্যা ও 10টি আইসিইউ শয্যা নিয়ে ডেডিকেটেড করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। রোগী বাড়ার সঙ্গে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে করোনা ইউনিটে 400টি শয্যা রয়েছে আর আইসিইউ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 25টি। তবে এসব বেডে চিকিৎসা নিচ্ছেন 600 রোগী। অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ও নার্স সংকটের পাশাপাশি রয়েছে অক্সিজেনের সংকটও। রোগীদের প্রাণ বাঁচাতে অক্সিজেন সমস্যা নিরসনে চিকিৎসকদের পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারাও এই বিষয়টিকে সম্পৃক্ত হয়ে খুব সহজে যেইভাবে অক্সিজেন যত দ্রুত আনা যায়, প্রয়োজনে এখন 2টি গাড়ি কিংবা 1টি গাড়ি যাচ্ছে, সেখানে প্রয়োজনে মানুষ বাঁচানোর জন্য 5টি গাড়ি দেওয়া হোক। হাসপাতালে দেরি করে আসা ও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা বেশি হয়, মৃত্যু বাড়ছে বলছেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়বে। আগে যেমন আমাদের হসপিটালে ভর্তি হতো মৃদু এবং মাঝারি উপসর্গের রোগী, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার গুরুতর উপসর্গের রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল মাসে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 454 জনের মৃত্যু হয়েছে আর চলতি মাসের 8 দিনে মারা গেছেন 158 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে যত জরাজীর্ণ বেলি ব্রিজ আছে সেগুলো চিহ্নিত করে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় দেশ বিদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভায় 7টি মন্ত্রণালয় থেকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে 7,985,81,00,000 টাকা। একনেক সভায় আরও জানানো হয় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে 0.28%। এছাড়া সভায় আরও জানানো হয় লোকসান হল সাধারণ মানুষের কথা বিবেচনা করে টেলিটক কোম্পানিকে টিকিয়ে রাখা হচ্ছে, কারণ প্রত্যন্ত অঞ্চলগুলোতে নেটওয়ার্ক বিস্তৃতি করা হচ্ছে। আজ শেষ হচ্ছে ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 দিনব্যাপী অ্যাডিস নির্মূলে সচেতনতা কার্যক্রম। তবে লার্ভা নিধনে উত্তর সিটির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 27 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত উত্তর সিটিতে 110,000 ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 80,000 ভবনে পাওয়া গেছে এডিসের প্রজনন উপযোগী পরিবেশ আর 963টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে 49,00,000 টাকা। ডিএনসিসির মেয়র জানান, বর্তমানে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী 20%। এই সংখ্যা শূন্যে না আসা পর্যন্ত কাউন্সিলর আর কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যেসব বাসায় আমরা লার্ভা পেয়েছি, আমরা লার্ভা ধ্বংস করেছি এবং সেই সব বাসাতে বা সেই সব অফিস আদালতে আমাদের কিন্তু র্যান্ডম কিন্তু চেক হবে। এখন আমাদের র্যান্ডম চেক হবে, র্যান্ডম চেকের পরে যদি সেখানে আমরা আবারও পাই তাহলে যেই পরিমাণ জরিমানা হয়েছে তার থেকে আরো বেশি পরিমাণ জরিমানা করতে হবে, কারণ তারা এখনো তারা সচেতন না। ডেঙ্গুর লার্ভা নিধনে অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই যে 10-12 দিন ধরে যেই সচেতনতামূলক যেই প্রোগ্রাম বা যেই অভিযানগুলো চালানো হচ্ছে, প্রায় প্রতিদিনই আপনি ছিলেন, খোঁজ খবর রাখছেন, এখন পর্যন্ত মানুষ আসলে কতটা সচেতন হলো আর ডেঙ্গু পরিস্থিতির উন্নতি কোন পর্যায়ে, হাসপাতালগুলোর চিত্র দেখলে কি বোঝা যায়? দেখুন, ডেঙ্গু পরিস্থিতির উন্নতি আমরা তখনই বলতে পারবো যখন ডেঙ্গু পরিস্থিতি এখন যে পরিমাণে রোগী আক্রান্ত হচ্ছে তার থেকে যদি অনেক বেশি কমে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ডেঙ্গু পরিস্থিতির উন্নতি বলতে পারবো। কিন্তু আমরা আসলে যেটি আসলে দেখতে পাচ্ছি যে
ডেঙ্গু পরিস্থিতির উন্নতি কিন্তু খুব একটা আসলে হচ্ছে না, তার কারণে এখনো 200 বেশি মানুষ প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এবং সচেতনতার যে বিষয়টি বলছিলেন, সেই বিষয়টি দিকে যদি আমরা দেখি যে বাসাবাড়ির ফুলের টব বা ছাদ সেটি যদিও অনেকে পরিষ্কার করছেন, সেই জায়গাগুলোতে এখন কিছুটা কম লার্ভা পাওয়া যাচ্ছে, কিন্তু নির্মাণাধীন যে ভবনগুলো আছে সেই নির্মাণাধীন ভবনগুলোতে কিন্তু এখনো সচেতন নয়। আমরা ধানমন্ডির যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটিতে আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু নির্মাণাধীন ভবনগুলোতে জরিমানা করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি উত্তরের একটি ভবন 5 লাখ টাকা জরিমানা করেছে, দক্ষিণের একটি ভবনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু এত পরিমাণের অঙ্কের জরিমানা করার পরও আপনাকে আমি একটু দেখাতে চাই যে এই ভবন মালিক তিনি নির্মাণাধীন ভবনটির আসলে কাজ করছেন, কিন্তু পুরো ভবনটিতে তিনি আসলে পানি জমিয়ে রেখেছেন, এবং পানি জমিয়ে রাখার কারণে এখানে কিন্তু আসলে এডিস প্রজনন উপযোগী যে পরিবেশ সেই পরিবেশটি তৈরি হয়েছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে তাদের কোনোদিন 10টি ভ্রাম্যমাণ আদালত, কোনোদিন 8টি ভ্রাম্যমাণ আদালত বা কোনোদিন 11টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, কিন্তু বিশাল এলাকা 75টি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আসলে পুরোপুরি কাজ করা সম্ভব হচ্ছে না, যে কারণে ঢাকা দক্ষিণের মেয়র তিনি কাউন্সিলরদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন হচ্ছে বিষয়গুলো আসলে মনিটরিং করেন। এবং আজকে আমরা দেখছি যে এটি 15 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রফিকুল ইসলাম, তিনি আসলে নির্মাণাধীন ভবনগুলোতে আসলে যাচ্ছেন এবং যে জায়গাগুলোতে লার্ভা তিনি পাচ্ছেন চিহ্নিত করছেন। সিটি কর্পোরেশনের যারা মশক কর্মীরা আছেন তারা দেখছেন যে লার্ভাগুলো আসলে আছে কিনা। লার্ভাগুলো থাকলে তিনি সঙ্গে সঙ্গে আসলে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আছেন সংশ্লিষ্ট তাকে আসলে জানানো হচ্ছে, এরপরে তিনি এসে আসলে জরিমানার কাজটি করছে। আমরা এই যে নির্মাণাধীন ভবনগুলোর যারা ভবন মালিক আছেন তারা সচেতন যে হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আসলে ছোট্ট করে একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা আসলে এখানে আসলে কোনো ধরনের কোনো ঘাটতি রয়েছে কিনা, যে নির্মাণাধীন ভবনগুলোকে এখনো আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিসের ব্যাপারে? ধন্যবাদ। আপনারা জানেন যে নির্মাণাধীন ভবন মারাত্মকভাবেই এই ডেঙ্গুর এবং আমাদের চিকুনগুনিয়ার যে ইয়াটা এটা এখান থেকে সৃষ্টি হচ্ছে, এবং আমরা বিভিন্ন বাসাবাড়িতে যে নির্মাণাধীন ভবনগুলো রয়েছে সেখানে আমরা যাচ্ছি, গিয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে বলছি, এবং আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের সংখ্যা খুবই কম, যার কারণে আমরা ওনাদেরকে আনতে পারিনি, কিন্তু আমাদের নির্দেশনা রয়েছে যারা কাউন্সিলর হয়েছি, এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতেছি যে কি হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে, আমাদের যে চিকুনগুনি এবং ডেঙ্গু যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমরা যারা নির্মাণাধীন ভবনগুলো রয়েছে তাদেরকে সচেতন করতেছি, এবং আমরা লিস্ট তালিকা করে এগুলো ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছি এবং পরবর্তীতে এসে তারা এই জরিমানা তাদেরকে করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে মূলত আসলে বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন যাচ্ছে এবং যেসব এলাকায় এসব নির্মাণাধীন ভবন বা ছাদ বাগানে লার্ভা পাওয়া যাচ্ছে সেটি আসলে তালিকা করে পরে আবার কর্পোরেশনে পাঠানো হচ্ছে, এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি এসে আসলে জরিমানা করছেন। তবে আমরা দেখছি যে এখনো কিন্তু আসলে সচেতনতার যে বিষয়টি এটি খুব একটা ভালোভাবে গড়ে ওঠেনি, যে কারণে এখনো। আদিল আপনাকে অনেক ধন্যবাদ। সপ্তাহ দেড়েক ধরে অভিযান চললেও ডেঙ্গি পরিস্থিতির খুব একটা উন্নতি নেই সেই খবর জানছিলাম। স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হলে ইউএসএইড এর কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলার বিচার শেষ হতে পারে। এরই মধ্যে শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ, মামলাটি যুক্তিতর্ক শুনানির অপেক্ষায় রয়েছে। মামলা প্রমাণে সক্ষম হওয়ার দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে। পালানোর সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মী ও রাস্তায় পুলিশের এক এএসআইকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। কলাবাগান থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ 8 জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় গত বছরের 19 নভেম্বর। এবছরের 3রা মার্চ যুক্তিতর্ক শুনানির দিন ঠিক হলেও লকডাউনের কারণে তা আটকে যায়। করোনার আগে আর্গুমেন্টের জন্যই ছিল, পরে করোনা আসার কারণে আর আর্গুমেন্ট করা হয়নি, কারণ আসামি আসে নাই, যে কারণে মামলাটা আর্গুমেন্টের অবস্থায় আছে। এখন করোনা শেষ হইলে যখন আদালত খুলবে
তখন আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট পরেই রায় হবে। আট আসামির মধ্যে কারাগারে রয়েছে চারজন চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ আরও তিন জঙ্গি পলাতক। আসামিপক্ষের দাবি, সাক্ষীদের সাক্ষ্য থেকে মামলা প্রমাণ হয় না। সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে, কোনো আইউটনেস নাই এই মামলায়। সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে তাতে এই মামলাটা এই আসামিরা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তা প্রমাণ হয় না। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, আসলে এরকম কোনো দালিলিক প্রমাণ তদন্তকারী কর্মকর্তা আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেন নাই। সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী রূপবানের সম্পাদনা ও প্রকাশনার সাথে যুক্ত ছিলেন জুলহাজ। আর নাট্যকর্মী মাহবুব যুক্ত ছিলেন পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এ কাজের জন্য আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফাইন্যান্সের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্বেচ্ছা প্রণোদিত হয় ওনারা এই বিশেষ এই যে একটা ঐতিহাসিক ঘটনা করতে। রোজ কিন্তু টাইমস স্কোয়ারে কিছু হবে না। এই যে বঙ্গবন্ধুর আমাদের বঙ্গবন্ধুদের দায়বদ্ধতা আছে, তার ওই মন মানসিকতা থেকেই সে আর বাংলাদেশের প্রতি একটা দায়বদ্ধতা, তার থেকে সে চিন্তা করেছে যেটা করবে। শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শেষ করে স্কুল খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়, তাই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এর উপরই মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। তবে আগামী শিক্ষাবর্ষ শ্রেণীভিত্তিক রোল নম্বর থাকছে না। এসএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন স্কুলে এসেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। গত 1.5 বছরের বেশি সময় ধরে স্কুলে আসতে পারছে না সে। স্কুল জীবনের শেষ সময়টা হয়তো পার করতে হবে সশরীরে ক্লাস ছাড়াই। স্কুল জীবন আমার শেষ হয়ে যাচ্ছে, সেই সময় ক্লাসটা করতে পারলাম না, তার জন্য এটা আমার খারাপ লাগে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে সুযোগ মিলছে প্রিয় বিদ্যালয়টিকে এক নজর দেখার। দীর্ঘদিন সহপাঠীদের কাছ থেকে দূরে থেকে হতাশ ছাত্রছাত্রীদের অপেক্ষা কবে স্কুল খুলবে। স্কুলটা যদি খোলা থাকতো তাহলে আমাদের জন্য বেশি ভালো হতো। স্কুল বন্ধ তার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, স্কুল খোলাটা থাকলে বেশি ভালো হতো। শিক্ষকরা বলছেন স্কুল খোলার বিষয়ে এখন জোরালোভাবে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। ছাত্র যারা নিরাপদে স্কুলে আসতে পারে বা প্রতিষ্ঠানে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং অবিলম্বে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে টিকা দিয়ে স্কুল খোলা হবে, তাই অ্যাসাইনমেন্ট ছাড়া এখন বিকল্প নেই। অ্যাসাইনমেন্ট কিভাবে করা হবে সেই দিক নির্দেশনামূলক ভিডিও বানাচ্ছে মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যে শিখন ফল অর্জন করার কথা ছিল সেই শিখন ফলটাও অর্জন করেছে। ফলে এই সফলতার ভিত্তিতে আমরা আশা করছি যে অ্যাসাইনমেন্টটি আমাদের শিক্ষা কার্যক্রমে একটা ইনসেপারেবল অংশ হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা না নেওয়া গেলে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে, তবে কোনো রোল নম্বর থাকবে না, ভর্তির ক্রমিক দেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে বাসায় মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করে সেদিকে অভিভাবকদের বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে নিয়মিতভাবে নজরদারি করার জন্য শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের জকিগঞ্জে নতুন 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কারে উচ্ছ্বসিত স্থানীয়রা। এই ক্ষেত্রটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি জীবনমান পরিবর্তনের আশা তাদের। আর ব্যবসায়ী নেতারা বলছেন নতুন এই গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে প্রসার হবে সিলেট অঞ্চলে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের। গত 15 মার্চ সীমান্তবর্তী জকিগঞ্জের আনন্দপুর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পায় বাপেক্স। এরপর প্রায় মাসখানেক ধরে চলে পরীক্ষা নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই। পরীক্ষায় কূপের 4টি স্তর থেকে 68 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স, যা থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ হবে 1 কোটি ঘনফুট। এদিকে নতুন গ্যাস ক্ষেত্রের আবিষ্কারে উচ্ছ্বসিত স্থানীয়রা। প্রচুর অসময়ে আমরা জানি কেন গ্যাস আছে খুব বেশি, আর এখন বর্তমানে তারা পাইছো খুব বেশি, আমরা তো খুশি, আমরা দেশের সম্পদ, দেশ আমার লাগলে তো খুশি। তাদের আশা উৎপাদন শুরু হলে আবাসিক এলাকায় গ্যাস প্রাপ্তির পাশাপাশি হবে কর্মসংস্থানের সুযোগ। যেহেতু অত্র এলাকার সম্পদ এটা এবং জাতীয় সম্পদ পাশাপাশি, যাতে আমাদের অত্র এলাকার মানুষ এটা থেকে উপকৃত হয় বা এটা কোনো মাধ্যমে যাতে আমরা এটা
পাওয়ার কোনো সুযোগ থাকে, আমরা যেন যোগীগঞ্জবাসী গ্যাস পাই এবং আমাদের স্থানীয় যারা বেকার যুবক আছে, শিক্ষিত আছে, তাদেরকে যেন এই গ্যাস ফিল্ডে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, কূপটিতে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে সিলেট অঞ্চলের বাণিজ্য ও শিল্পাঞ্চলের প্রসার ঘটবে। যদি এখানে গ্যাস উত্তোলন হয় এবং আমরা ইন্ডাস্ট্রি করতে পারি, তাহলে আমাদের এখানে প্রোডাকশন বাড়বে, এখানে ইনভেস্ট বাড়বে, প্রবাসী বিনিয়োগেরও সম্ভাবনা আছে, আর এখানের যে প্রোডাক্টগুলো আমাদের দেশে চাহিদা পূরণ করে বাইরেও কিন্তু আমরা রপ্তানি করার অনেকটা সুযোগ থাকবে। নতুন এই গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে তার বর্তমান দাম 1,276 কোটি টাকা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনা আর লকডাউনে ঘরবন্দি যশোরবাসীর একদণ্ড শান্তির জায়গা হয়েছে ভৈরব নদের দুই পার। হাঁপিয়ে ওঠা শহরবাসী নির্মল বাতাসের জন্য প্রতিদিন জড়ো হচ্ছে সেখানে। নদটি আংশিক খননেই পাল্টে গেছে এর রূপ। ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে এটিকে শহরবাসীর বিনোদন কেন্দ্র করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা আতঙ্ক আর লকডাউনের বিধি নিষেধে অনেকের সময় কাটছে বন্দি দশায়। ইট পাথরের জীবনে মুক্ত বাতাসের পরশ তাদের কাছে যেন আশীর্বাদ। যশোরে ভৈরব নদের দুপার এমন মানুষদের কাছে এখন এক মুঠু শান্তির পরশ। নদের আংশিক খননে ফিরে এসেছে এর হারিয়ে যাওয়া রূপ। কেউ যাচ্ছেন নির্মল বাতাসের আশায়, কেউ বন্দি দশার একঘেয়েমি কাটাতে, আবার কেউ মেতেছেন মাছ শিকারের নেশায়। খারাপ অবস্থা ছিল, তবে এখন খুব ভালোর দিকে যাচ্ছে। এখানে নদীর পার তৈরি করা হয়েছে। আমরা এই যে বেড়াতে বের হই বিকালে বিকালে, মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টির কারণে মাটি ভেঙে যাচ্ছে, আগাছা জন্মাচ্ছে। এই পারটা যদি একটু সৌন্দর্য বর্ধনের কাজটা যদি দ্রুত গতির সাথে করা হতো, তাহলে মনে হয় পরিবেশটা আরো ভালো হতো। সবুজ বিনোদনের একটা জায়গা, মানুষ মানে সুন্দর করে নিঃশ্বাস নিতে পারবে, এরকম একটা জায়গা আমরা আশা করেছিলাম, কিন্তু দুই বছর হয়ে গেল অদ্যাবধি আমরা আসলে এরকম কোনো বাস্তবন দেখিনি। চলমান করোনা মহামারীর কারণে কাজের গতি কমলেও নদের দু পারকে দৃষ্টিনন্দন করতে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে পানীয় উন্নয়ন বোর্ড। খননের পরবর্তী দুই পাশে বারমে যে জায়গাটি আছে আমাদের একদম সীমানা বরাবর আমরা ওয়াকওয়ে নির্মাণ করব, যাতে শহরের মানুষ এখানে একটু ঘুরতে পারে এবং এখানে আমরা সৌন্দর্য বর্ধনও করব। এবং আশা করা যাচ্ছে আগামী জুনের ভিতরে, 2022 জুনের ভিতরে আমরা কাজটা শেষ করতে পারব। খনন শেষ হলে প্রায় 150 বছর পর নগরবাসী দেখতে পাবে জোয়ার ভাটার দৃশ্য। এছাড়া নদটি নগরবাসীর বিনোদনের মাধ্যম হয়ে উঠবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 97তম জন্মবার্ষিকী। তার জন্মস্থান নড়াইলে এসব কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। সকালে সুলতানের সমাধিতে চত্বরে কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচি শুরু। পরে শিল্পীর কবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসব অনুষ্ঠানের আয়োজন করে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। করোনা সতর্কতায় সীমিত আকারে পালিত হচ্ছে শিল্পীর জন্মদিন। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া জন্মগ্রহণ করেন এস এম সুলতান। 1994 সালের 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেহেতু কোভিড-19 এই বছরের জন্য এইভাবেই পালিত হচ্ছে। আপনারা জানেন যে শিল্পী এস এম সুলতান তার নৈসর্গিক এবং প্রাকৃতিকভাবে তার যে ছবি, তার যে শিল্পকর্ম, তার মধ্যে এই নড়াইল জেলাবাসীর মন জয় করেছে। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 8,034 জন, নতুন শনাক্ত 5,22,000-এর বেশি। এরিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 43,15,000, এ পর্যন্ত আক্রান্ত 20,40,00,000-এরও বেশি। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 6%। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ 1,475 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 20,709 জন, দ্বিতীয় সর্বোচ্চ 769 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। ব্রাজিলে একদিনে মারা গেছে 237 জন। দেশটিতে এ বছরের জানুয়ারির পর এই প্রথম একদিনে মৃতের সংখ্যা 300-র নিচে নেমেছে। ভারতে একদিনে 376 জনের মৃত্যু ও 27,000 নতুন শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় একদিনে শনাক্ত 1,00,000-এরও বেশি। দেশটিতে ডেল্টা সংক্রমণ বাড়তে থাকায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। আফগানিস্তানে বেড়েই চলেছে সহিংসতায় শিশুদের প্রাণহানি। আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষে 72 ঘন্টায় কমপক্ষে 27 শিশু নিহত হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শিশুদের প্রতি সহিংস আচরণে উদ্বিগ্ন ইউনিসেফ
বলছে এক মাসের সহিংসতায় 1000-এরও বেশি সাধারণ আফগান নাগরিক নিহত হয়েছে। সংস্থাটি জানায় শিশুদের বসবাসের জন্য অনুপযোগী দেশটিতে শিশু মৃত্যুর হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। 27 শিশু নিহত হওয়া ছাড়াও 72 ঘণ্টায় কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে আহত হয়েছে 136 জন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা আর ক্রসফায়ারের শিকার হচ্ছে বাস্তুচ্যুত শিশুরা। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগান বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে আফগানিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আইবাক শহর দখলে নিল তালেবান। এ নিয়ে 6টি শহরের নিয়ন্ত্রণ চলে গেল জঙ্গিদের কাছে। অস্ত্রবিরতির আন্তর্জাতিক আহ্বানও প্রত্যাখ্যান করেছে তারা। বিভিন্ন শহরে তালেবানদের সাথে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। একদিনে 579 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি আফগান সরকারের। শুক্রবার থেকে 4 দিনে আফগানিস্তানের 6 প্রাদেশিক রাজধানী দখল নিয়েছে তালেবান। সবশেষ নিয়ন্ত্রণ নিয়েছে তাজিকিস্তান সীমান্তবর্তী সামানগান প্রদেশের রাজধানী আইবাক শহর। প্রদেশটির উপগভর্নর জানান, কোনো লড়াই ছাড়াই শহরটি তালেবানের হাতে চলে গেছে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটির দাবি, আইবাকের সব সরকারি ভবন, গোয়েন্দা অধিদপ্তর ও পুলিশ সদর দপ্তর খালি করা হয়েছে। এর আগে রোববার কুন্দুজ সহ 3 শহরের দখল নেয় তালেবান। সরকারি বাহিনী ও তালেবানের সংঘাতের মধ্যে সবকিছু হারিয়ে রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছেন কুন্দুজ ও তাখার বাসিন্দারা। ইউনিসেফের দাবি, গত 3 দিনে 3 প্রদেশে অন্তত 27 শিশু নিহত হয়েছে। বোমা হামলা হচ্ছে, রকেট আমার বাড়িতে আঘাত করেছে, আমাদের পালিয়ে আসতে হয়েছে। এখন আমরা একটি পার্কে আছি, জানি না কোথায় যাব। কোনো টাকা নেই, প্রয়োজনীয় কোনো কিছুই সঙ্গে আনতে পারিনি। আমাদের ঘরবাড়ি কিছুই নেই, পরে কাবুলে এসে আশ্রয় নিয়েছি, কিন্তু এখানে এত মানুষ, আমরা কিছুই বুঝতে পারছি না। নানগারহার, কান্দাহার, হেরাতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। আফগান সরকারের দাবি, একদিনে দেশজুড়ে সেনাবাহিনীর অভিযানে 500+ তালেবান নিহত ও 161 জন আহত হয়েছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রতিরোধ্য বাংলাদেশ। 4-1 ব্যবধানের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন আফিফ হোসেন। খারাপ সময়ে অলরাউন্ডারের উপর ভরসা রাখার ফল পেতে শুরু করেছে বাংলাদেশ দল। অন্যদিকে উইকেটের পেছনে যেমন দুর্দান্ত, তেমনি ব্যাট হাতে দলের প্রয়োজন মেটাতে শুরু করেছেন সোহান। এ দুজনের উপর ভরসা রাখতে বলেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটের সবচেয়ে কঠিন শট বলা হয় কাভার ড্রাইভকে। যে যত পারফেক্ট করেন তার স্কিল তত ভালো বলা হয়। স্টার্কের বলে এমন শট আফিফের ব্যাটিং দক্ষতার সাক্ষী। পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফিফকে আগের থেকে পরিণত মনে হয়েছে। ম্যাচ পরিস্থিতি বুঝে বোলারদের দুর্বলতা কাজে লাগানো, ঠান্ডা মাথায় লড়ে যাওয়ার ক্ষমতা টাইগার ক্রিকেটের জন্য বড় স্বস্তি। হঠাৎ করে উঠে আসেননি এই অলরাউন্ডার। বিকেএসপির ছাত্র থাকাকালে মাত্র 17 বছর বয়সে বিপিএল এ সুযোগ পান। অভিষেক ম্যাচে 5 উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেন। এরপর যুব বিশ্বকাপ খেলেছেন, জাতীয় দলে অভিষেক হয়েছে 2018-র শুরুতে। ওয়ান ডেতে নিয়মিত সুযোগ না হলেও টি-20তে ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। চ্যালেঞ্জ নিয়ে অপোজিশনের বিরুদ্ধে এবং খারাপ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসে, এই বিষয়গুলো আমাদের আছে। ওর মধ্যে অনেকগুলি মানে ক্রিকেটীয় ক্যারিয়ার বাইরেও কিন্তু ব্যক্তিগত চরিত্রের মধ্যে অনেক জিনিস আছে যেগুলি ক্রিকেটে ওর জন্য দারুণ হেল্পফুল হবে। সো আমি ওর ব্যাপারে ভীষণ আশাবাদী, মানে খুবই আশাবাদী। নুরুল হাসান সোহানের গল্পটা ঘুরে দাঁড়ানোর। অভিষেকের পর থেকে কখনোই নিয়মিত সুযোগ পাননি, বাদ পড়ার দীর্ঘ 3.5 বছর পর ফিরেছেন, ঘরোয়াতে পারফর্ম করেছেন। অভিজ্ঞতা আর ফিটনেসে উন্নতি চোখে পড়ার মতো। সিচুয়েশন একটা বড় ওকেশন হয়তো আমাকে নাড়িয়ে দিতে পারে, আমাকে আমার আমি যেখানে যেভাবে খেলতে অভ্যস্ত সেখানে আমাকে সরিয়ে দিতে পারে, অন্য কিছু করার জন্য উদ্বুদ্ধ করতে পারে বা বাধ্য করে, কিন্তু ওর বেলা সেটা হয় না, ও নিজের খেলাটাই খেলে। কিন্তু অ্যান্ড উইথ এক্সপিরিয়েন্স ও আস্তে আস্তে বুঝতে পারবে যে কিভাবে আরো বড় ইনিংস খেলতে হয়, কিভাবে আরো 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 ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে হয়। উইথ টাইম ও আরো শিখবে, কিন্তু বেসিক জিনিসগুলি ওর মধ্যে আছে। নতুনদের পারফর্ম করা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, দরকার এখন ধারাবাহিকতা। আফিফ সোহান রায় তো দেশের ক্রিকেটকে এগিয়ে নেবেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ব্যর্থতার সফর শেষে দেশে ফিরছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার রাতে সিরিজের পঞ্চম ম্যাচ শেষে মাঠ থেকে হোটেলে না ফিরে সরাসরি বিমানবন্দরে যায় জাস্টিন ল্যাঙ্গারের দল। সেখান থেকে কান্তাস এয়ারওয়েজের চার্টার বিমানে উঠে ওজিরা। সফরের শুরুতে যে প্রক্রিয়া ইমিগ্রেশন সম্পূর্ণ হয়, একইভাবে শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়াও। গত 27 জুলাই বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া। সিরিজের পুরো সময় বায়ো বাবলে ছিলেন ক্রিকেটাররা। 10 দিনের মধ্যে 5-5টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, যেখানে 4-1 ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা। তবে এই হারকে বড় করে দেখছে না ম্যাথিউ ওয়েড। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অজি অধিনায়ক। আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে। এই উইকেটে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আশা করি তরুণরা এখান থেকে শিখতে পেরেছে, তবে এটাও সত্য আমাদের আরও উন্নতি করতে হবে। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ, অথচ সেই দলে নেই বিশ্বকাপ স্কোয়াডের কেউ। নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। 5 ম্যাচ সিরিজে থাকছে না উইলিয়ামসন, গাপটিল, ট্রেন্ট বোল্টের কেউই। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি, বায়ো বাবলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ সফরে কুপুকাত অস্ট্রেলিয়া, পড়তে হয়েছে লজ্জায়। অজি বধের সাহস সঙ্গী করে টাইগাররা এখন নিউজিল্যান্ডের অপেক্ষায়। উইলিয়ামসন, বোল্ট, ফার্গুসন, গাপটিলরা আসছে না বাংলাদেশে। কিউইরা যে দল পাঠাচ্ছে তা দেখে কি বলবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওরা যে দল দিয়েছে তার কেউই নেই বাংলাদেশ সিরিজে। টম লেইথামের নেতৃত্বে এই দল ঘোষণা কেবল আসন্ন ব্যস্ত সূচি সামলাতে। লেইথাম ছাড়া পরিচিত মুখ কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল আর হামিশ বেনেট। ব্যাটিংয়ে কিউইদের ভরসা লেইথাম, গ্র্যান্ডহোমদের উপর। পেস অ্যাটাকে জ্যাকব ডাফি, কুগুলিন ও টিকনারে আস্থা। স্পিনে থাকছেন ম্যাকনফি, এজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্র। স্কোয়াডে থাকা কোল ম্যাকেনজি, রাচিন রবীন্দ্র একেবারে নতুন। পেসার বেন সিয়ার্স সহ তিনজনই আছেন অভিষেকের অপেক্ষায়। মিরপুরের স্লো টার্নিং কন্ডিশনে নবীন সদস্যরা কতটা লড়াই জমাতে পারবে? 24 আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। 1 থেকে 10 সেপ্টেম্বর মিরপুরে হবে 5 টি-টোয়েন্টি। অজিদের পর প্রথমবার এই ফরম্যাটে কিউইবধের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। কেননা যে দল নিয়ে সফরে আসছে নিউজিল্যান্ড, সেখানে পরিষ্কার ফেভারিট টাইগাররা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্তই। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।